الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. আমার কাছে কালচারাল গার্ডেন ফর ইসলাম সংক্ষেপে সিজিআই এর পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে। বর্তমানে রমজান মুবারক চলছে, মাহে রমজানুল মুবারকে আমাদের করণীয় কি? মাহে রমজানুল মুবারক হচ্ছে শ্রেষ্ঠ মাস মুসলমানদের জন্য, এর থেকে শ্রেষ্ঠ মাস আর নাই। এ মাসের একটি নফল অন্য মাসের একটি ফরজের সমতুল্য সওয়াব, এ মাসের একটি ফরজ অন্য মাসের সত্তরটি ফরজের সমতুল্য সওয়াব। এই মাসে মুসলমানদেরকে এই যে নিয়ামত আল্লাহ দিলেন কি জন্য? এই জন্য দিয়েছেন শাহরু রমাদান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন, এ মাসে কোরআন নাজিল হয়েছে। সেহেতু আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা সব থেকে বেশি বৃদ্ধি দান করেছেন কোরআন নাজিলের কারণে। এই যে একটু আগে আমরা ইসলামী শাসনের কথা বললাম, যে ইসলামী আইন কোরআনের আইন চালু হলে মানুষ শান্তি পাবে, এই যে কথাটা বললাম, সেই কথাটা বোঝার মাসই তো হলো এটা। এই মাসে একটা রাত আছে, আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, এই যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটা এক হাজার মাসের চাইতেও শ্রেয়। তার কারণ কি? আরবিতে আলফুন শব্দের অর্থ এক হাজার না, যদি এক হাজার বুঝাতে হয় তাহলে বলতে হবে আলফুন ওয়াহিদ, যদি দুই হাজার বুঝাতে হয় বুঝাতে হবে আলফাইন, যদি তিন হাজার বুঝাতে হয় বুঝাতে হবে তালাতা আলাফ, আরবা আলাফ, খামসাতা আলাফ, এভাবে বুঝাতে হবে। আলফুন শব্দের অর্থ এক হাজার নয়, যদি সংখ্যার আধিক্য, সংখ্যার বিপুলতা, থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস, অসংখ্য, এটা যদি বুঝাতে হয় তাহলে বলতে হবে আলফুন আরবিতে। আল্লাহ তাআলা বলছেন এই রমজান মাসে একটা রাত আছে খায়রুম মিন আলফিশার, যা সহস্র সহস্র মাসের চাইতেও শ্রেয়। সহস্র সহস্র মাস ধরে এই পৃথিবীর মানবতার যে কল্যাণ সাধিত হয় নাই, এই রমজান মাসে একটি রাত আছে যে রাতে মানবতার জন্য সেই কল্যাণ সাধিত হয়েছে, আর সেটি হচ্ছে লাইলাতুল কাদার, এবং ওই মর্যাদা হয়েছে কোরআন নাজিলের কারণেই। কোরআন তাবিজের কিতাব নয়, কোরআন তদবিরের কিতাব নয়, কোরআন শুধু শুধু পড়ার কিতাব নয়, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই অনুষ্ঠান দেখছেন, এটা আমার ব্যক্তিগত পাঠাগার, এখানে আমি পড়াশোনা করি। আমার পেছনে যত কিতাব দেখতে পাচ্ছেন এখানে অন্তত ৩০টা, এখানে অন্তত ৩০টি তাফসির এখানে আমার কাছে আছে। এর এক একটা তাফসির ১৫ খণ্ড, ২০ খণ্ড, ৩০ খণ্ড পর্যন্ত তাফসির এখানে আছে, প্রায় ৪-৫ লক্ষ টাকার কিতাব এখানে আছে। এই কিতাবগুলি কোরআন শরীফ এবং হাদিসের ব্যাখ্যা, তাফসির, বিজ্ঞান, দর্শন ইত্যাদি এগুলি এখানে রয়েছে, বিভিন্ন সাবজেক্টের উপরে এগুলি আমি পড়াশোনা করি। তো পড়াশোনা না করলে ইসলামের প্রথম ফরজ তো নামাজ রোজা হজ যাকাত নয়, ইসলামের প্রথম ফরজ হলো ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, পড়তে বলা হয়েছে। সুতরাং আমাদেরকে এই মাসটায় পড়তে হবে, ইসলাম কি জিনিস তা জানার জন্যই কোরআন পড়তে হবে। সেই জন্য কোরআন শুধু পড়লে হবে না, দুই খতম পাঁচ খতম পড়া নয়, বুঝে তেলাওয়াত করুন। বুঝে তেলাওয়াতের জন্য বাংলাদেশে তাফসির পাওয়া যায় বাংলা ভাষায়, যেমন সৌদি আরব থেকে মারিফুল কোরআন ছড়িয়ে দেওয়া হয়েছে, একদম ফ্রি বিতরণ করা হচ্ছে। এরপরে আমাদের দেশে তাফসির পাওয়া যাচ্ছে ফি জিলালিল কোরআন, সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহ তার লেখা তাফসির বাংলায় অনুবাদ হয়েছে, সেটা পাওয়া যাচ্ছে। এরপরে বিশ্ববিখ্যাত তাফসির তাফহিমুল কোরআন, উর্দু, আরবি, বাংলা, ইংরেজি, ফার্সি, পৃথিবীর ৪৮টি ভাষায় এ তাফসির প্রকাশিত হয়েছে, দুনিয়ার সর্বত্র ছড়িয়ে আছে, পৃথিবীর লেটেস্ট তাফসির এটি। জ্ঞান, বিজ্ঞান, কোরআন, হাদিস দিয়ে এই তাফসিরকে লেখা হয়েছে। এটি বাংলা ভাষায় ১৯ খণ্ডে সমাপ্ত করা হয়েছে, মাত্র ৯৫০ টাকা হাদিয়া। আমি আপনাদেরকে অনুরোধ করব তাফহিমুল কোরআন খরিদ করুন, পড়ুন, বুঝুন, সুরায় ফাতিহা থেকে সুরায় নাস পর্যন্ত ওয়াদা করুন, মনে মনে নিয়ত করুন যে আল্লাহ কোরআন নাজিলের মাসে নিয়ত করলাম
তাফিমুল কোরআন কিনব এবং এইটা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সবটা পড়ব তাতে যে কয় মাস লাগুক আপনি প্রত্যেক দিন অন্তত আধাটা ঘন্টা কোরআন বোঝার জন্য ব্যয় করুন হাদিস বোঝার জন্য ব্যয় করুন দুইটা তিনটা হাদিস পড়ুন এক একটা হাদিস রাসূলের একটি হাদিস এই 60টা আকাশ আর 60টা জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর রাসূলের একটি হাদিস যদি আরেক পাল্লায় রাখা হয় সমান হবে না হাদিসের ওজন বেশি হবে কারণ রাসূলুল্লাহর প্রত্যেকটি কথা মণিমুক্তার চাইতেও বেশি দামি এই জন্য আমি অনুরোধ করব প্রত্যেকদিন দুইটা তিনটা হাদিস পড়ুন কোরআন শরীফ অন্তত আধা ঘন্টা তেলাওয়াত করুন বুঝে তেলাওয়াত করুন ইসলামী সাহিত্য অধ্যয়ন করুন তাহলে আপনি এটা আপনার বলাই লাগবে না যে এই আলেম বলে এক রকম ওই আলেম বলে আরেক রকম কোথায় যাব কোন দিকে যাব এত দল যাব কোন দিকে এই সব চিন্তা করা আপনার কোনো প্রয়োজন নাই আপনার আমার নিজের মুখে যখন একটা জিহ্বা আছে আপনাদেরও আছে কেউ যদি বলে যে এই জিনিসটা চিবোতে গেলে এটা তিতে লাগে তা আমি অন্যের কথা না শুনে আমি নিজেও তো চিবিয়ে দেখতে পারি যে আসলেই তিতা না মিষ্টি তো কে কি বলল তার অনুসরণ না করে ইসলাম যার তিনি হচ্ছেন আল্লাহ তার কোরআন আমাদের কাছে আছে আর ইসলাম যিনি প্রচার করেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস আমাদের কাছে আছে সমস্ত হাদিসগুলি বাংলা হয়ে গেছে আমরা কেন কিনি না প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী নোবেল নাটক উপন্যাস এগুলি পড়লে পরে আর নাটকগুলি দেখলে পরে সামান্য সময়ের জন্য রোমান্স সৃষ্টি হতে পারে প্রেম ভালোবাসা উত্তেজনার সৃষ্টি হতে পারে কিন্তু মানুষের চরিত্রের কোনো বিকাশ এই সমস্ত গল্প এবং নোবেল নাটক দিয়ে মানুষের চরিত্রের বিকাশ হয়েছে বলে আমরা শুনি নাই আমরা এটা এ কথা কখনো শুনি নাই যে সিনেমায় এমন একটা ভালো ছবি আসছে যেটা দেখেই যারাই দেখলো তারা তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলো এমন একটা নাটক বেরিয়েছে যে নাটকটা যারাই দেখলো ওই নাটক দেখেই মক্কা শরীফ রওনা হয়ে গেছে অথবা এমন সিনেমার ছবি আসছে যা দেখার পরে লোকটা পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে গেছে আমরা এটা তো শুনতে পাই না সুতরাং এগুলি সামান্য উত্তেজনা প্রেম ভালোবাসা রোমান্স ইত্যাদি কিন্তু চরিত্রের বিকাশের জন্য সত্যিকারের মানুষ হওয়ার জন্য সত্যিকারের আল্লাহর বান্দা হওয়ার জন্য কোরআন হাদিস পড়ার বিকল্প কিচ্ছু নাই এই জন্য আপনি পড়ে দেখুন কত মজা পাবেন জীবন সুন্দর হবে পরিবার ভালো হবে স্ত্রী ভালো হবে সন্তান কথা শুনবে ছেলেরা মেয়েরা কথা শুনবে এই পবিত্র রমজান মাসে এটাই এক নম্বর করণীয় যা আপনি পড়বেন দুই নম্বর করণীয় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে আদায় করবেন তিন নম্বর করণীয় ইফতার করবেন সকলে মিলে বিবি বাচ্চা নাতি সকলকে এক জায়গায় নিয়ে ইফতারের অন্তত দশ মিনিট আগে এক জায়গায় বসবেন ইফতারি সামনে নিয়ে কারণ রাসূলুল্লাহ বলেছেন ইফতারের সময় দোয়া কবুল হয় তো যখন দোয়া কবুল হয় তখন আমরা সোলা পিয়া জুনিয়া এত ব্যস্ত হয়ে যাই যে দোয়া করার সময় পাই না তাহলে তো সারাদিন রোজা রাখলাম দোয়াটা কবুল হইল না আর রাসূলুল্লাহ বলেছেন ওর মতো হতভাগ্য আর কেউ নাই যে রোজার মাস পুরাটাই পাইলো অথচ আল্লাহর কাছে নিজের জন্য গোনা মাফ করায় নিতে পারলো না ওর মতো হতভাগ্য আর কেউ নাই তো ইফতার আর ঈদের মার্কেটিং এইটা নিয়ে সারাটা মাস ব্যস্ত কেনাকাটা করতে করতে হয়রান জনমের মতো কিনতে কিনতে দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেওয়া হলো আর রোজার মাসেই পেট অসুখের ওষুধ সব থেকে বেশি বিক্রি হয় বাংলাদেশে গ্যাস আর পেট অসুখ খায় জনমের মতো ভাজা ভুজা ইত্যাদি পেঁয়াজি বেগুনি এত খায় যে সারাদিন উজু রক্ষা করতে পারে না সমানে উজু নষ্ট হতে থাকে এই যে অসুবিধার সৃষ্টি হয় এই জন্য রাসূলুল্লাহ কি দিয়ে ইফতার করেছেন রাসূলুল্লাহ ইফতার করেছেন পানি দিয়ে ইফতার করেছেন খেজুর দিয়ে ইফতার করেছেন শরবত দিয়ে ইফতার করেছেন আপনিও এরকম নরম নরম জিনিস খান শক্ত শক্ত পেঁয়াজু এত শক্ত যে কারো কপালে মারলে হাড্ডি ভেঙেও যেতে পারে থাকলেও পারে এত শক্ত জিনিস সারাদিন আপনি না খেয়েছিলেন ওইটা আপনার পেটের মধ্যে গেল এখন পেটে গ্যাস হবে না তো কি হবে সারাদিন পেটে অসুখ দুপুর বেলায় মেজাজ খারাপ এরপরে যারে বলা দরকার ভাই তারে ডাকে শালা মারধর করে কুকুর সামনে বললে ইট মারে মুরগি যাইতে দেয় না বউর সাথে ঝগড়া করে নাতি ধরে তাপ্পন মারে লোকেরা জিজ্ঞেস করে যে ওনার মেজাজ খারাপ কেন কয় যে ওনার রোজায় ধরছে নাউজুবিল্লাহি মিন জালিক রোজায় আপনারে ধরবে কেন রোজার কারণে আপনার চরিত্র ভালো হবে দুপুর যত হবে আসর যত হবে আনন্দে চেহারা নূর আসতে থাকবে আমি আল্লাহর হুকুম মানতেছি আমার ফ্রিজে পানি আছে আমার ঘরে খাবার আছে আমার তৃষ্ণা গলা ভরা বুক ভরা তৃষ্ণা পেট ভরা ক্ষুধা আমি আল্লাহর হুকুম মানতেছি আমি খাচ্ছি না এই যে আল্লাহর হুকুম মানতে পারতেছি এই আনন্দে চেহারায় নূর আসবে মেজাজ খারাপ হবে কেন রোজায় যাদের মেজাজ খারাপ হয় তাদের রোজাই হয় না
এই জন্য রোজায় যেন মেজাজ খারাপ না হয়, মেজাজটা ভালো রাখুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন এবং রোজাদারদেরকে ইফতার করান। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি রোজাদারকে পেট ভরিয়া খাওয়াইতে পারে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেছেন, কেউ কেউ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো গরিব মানুষ, এই সব আমরা কিভাবে অর্জন করব, পেট ভরে তো খাওয়াইতে পারবো না। রাসূলুল্লাহ বলছেন তোমাদের এই অবস্থা যাদের নাই, যদি তোমরা একটা খেজুর দিয়ে ইফতার করো, একটু শরবত দিয়ে ইফতার করো, এমনকি একটু সাদা পানি দিয়েও যদি ইফতার করাইতে পারো, তাহলে কেয়ামতের দিন আমার হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে পানি পান করাবেন জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা হবে না। সুতরাং ইফতারের সময়, দোয়া কবুলের সময় ইফতারি সাজাইয়া অন্তত 10-15 মিনিট আগে ইফতারি সামনে নিয়ে বসে বউ বাচ্চা সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, গুনাহ মাফ চাইবেন। দোয়া কবুলের মাস, দোয়া কবুলের মাস। একটা একটা দিন চলে যেতে থাকবে, কিন্তু মেয়ে লোক আর পুরুষ লোক সমানে মার্কেটিং আর মার্কেটিং, বাজার আর বাজার। দোয়া নাই, তওবা নাই, গুনাহ মাফ করার সময় পায় না, কান্দে না, তেলাওয়াত করে না। কি করতেছি আমরা? আমরা অন্য অন্য জাতির মতো আমরাও যেন পৃথিবীমুখী, এই জড় জগৎমুখী হয়ে গেলাম। আরো কত শাড়ি, আরো কত জামা, আরো কত অর্নামেন্টস, কারে কি দেব ইত্যাদির জন্য পাগল হয়ে যায়, আর এই জন্য হারাম ইনকাম পর্যন্ত করতে থাকে মানুষ। হালাল রুজি ছাড়া রোজাও হবে না, ইফতারও হবে না। হালাল রুজি দিয়ে যেন ইফতার করতে পারি, হালাল খাইতে পারি, এবং সন্তানদেরকে যেন কথা বুঝাইতে পারি যে ঈদের উৎসবটাই বড় কথা নয়, ইফতারটাই বড় কথা নয়, রোজাটা কবুল হলো কিনা এটাই বড় কথা। এই জন্য এই মাসে যারা তাহাজ্জুদ পড়েন না, তারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, এবং মানবতার সেবা যতটুকু সম্ভব মানবতার জন্য সেবা করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন। প্রত্যেক নামাজের পরে নামাজগুলো বাজামাত আদায় করবেন, তারাবির নামাজে যাবেন, 8 রাকাতের পিছনে না পড়ে 20 রাকাত নামাজই পড়বেন। 20 রাকাতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবাই কেরাম পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ বলেছেন মা না আলাইহে ওয়া আসহাবি, আমি যেটা বলি, আমি যেটা করি, আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে, তোমরা ওইটার উপরে থাকো। একজন সাহাবীও এই 20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। সুতরাং 20 রাকাত তারাবির নামাজই পড়ুন, জামাতে পড়ুন, ঐক্যবদ্ধভাবে পড়ুন, আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠা যখন উঠবেন ওইটা ওই সময়টায় তাহাজ্জুদের নামাজ, সারা বছর তো পারেন না অনেকে, এই সময়টা তাহাজ্জুদটাও আদায় করে নিয়েন। এভাবে তাহাজ্জুদ আদায় করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করা, মোনাজাত করা। আরেকটি কাজও করতে পারেন যাদের পয়সা আছে, সেটা হলো যে অনেকে হলিডে করার জন্য সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং ইত্যাদি জায়গায় ঘুরতে যায়। এসব জায়গায় না গিয়ে রমজান মাসে আপনারা ওমরা করতে যাবেন। রমজান মাসে যে ব্যক্তি ওমরা করলো, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি রমজানে ওমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। সুবহানাল্লাহ বিহামদি। কাজেই এটাও আপনি করতে পারেন। আর যাকাতের টাকাটা সাধারণত রমজানেই দেওয়া হয়, এই রমজান মাসে যাকাতের টাকাগুলি আদায় করবেন, হিসাব করে সোনার যাকাত, ব্যবসার যাকাত ইত্যাদি যাকাতগুলি প্রথমে নিজের আত্মীয় স্বজন, তারপরে দূরে। এর 8টা খাত আছে, ভিন্ন আলোচনা আছে, আপনারা সেখান থেকে জেনে নিবেন। আজকে যে কথাগুলি আমি বললাম সার্বিক ব্যাপার নিয়ে, বিশ্ব পরিস্থিতি নিয়ে, সারা দুনিয়ায় বোমা, সন্ত্রাস, হামলা ইত্যাদি চলছে, এই রোজার মাসে ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করবেন। আমিও এখন দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এই রমজান মোবারকে, যারা তোমার কাছে দোয়া করি, যারা নাকি সারা বাংলাদেশে এবং পৃথিবী জুড়ে ইসলামের নাম করে, জেহাদের নাম করে, যারা নাকি এই সন্ত্রাসী তৎপরতা চালাইয়া মুসলমানদের বদনাম করলো ইউরোপে, আমেরিকায়, বাংলাদেশে, সর্বত্র, আল্লাহ তোমার কাছে বিচার চাই, তুমি এই লোকগুলিকে বেইজ্জত করে দাও। যারা এই আন্দোলন শুরু করেছে বোমা মারার, এদেরকে অসম্মান করো, এদেরকে লাঞ্ছিত করো, এদেরকে ধরায় দাও, এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে সরকার দিতে পারে সে তৌফিক দান করে দাও। আল্লাহ এই পৃথিবীকে আবার শান্তিময় করে দাও, তোমার সমস্ত রোজাদার মুসলমানদেরকে ক্ষমা করে দাও, মানুষে মানুষে ভালোবাসা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানুষে মানুষে পরস্পর পরস্পরের প্রতি সহনশীলতা, দরদ, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে মানুষকে ভরে দাও, আবার এই পৃথিবীকে শান্তির পৃথিবী বানাও। বিশেষ করে আমাদের এই বাংলাদেশ,
এই বাংলাদেশ একটি সুন্দর দেশ, 14 কোটি মুসলমানের দেশ, এখানে অমুসলমানরাও আছে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যেন বসবাস করতে পারি, আমাদের সমস্ত নদ নদী হাওড় বিল খাল পুকুর ভরে আল্লাহ তুমি মাছ দিয়ে দাও, আমাদের সমস্ত গাছ ভরে ফল দিয়ে দাও, আমাদের মাঠ ভরা ফসল দাও, আর আমাদের মুসলমানদের বুক ভরা ঈমান দিয়ে সমৃদ্ধ করে দাও. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول